সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ডক্টর বকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজ আমি তোমাদের সাথে জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব এর ব্যক্তির অংশটুকু নিয়ে আলোচনা করছি। আজকের এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ, প্রথমে কিছু বিশেষ তথ্য, ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার প্রধান প্রধান বৈশিষ্ট্য, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন, ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ যেমন ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস এবং কলেরা, এই দুটোই তোমাদের সিলেবাসে রয়েছে। এবার বিশেষ কিছু তথ্য। ব্যাকটেরিয়া শব্দটি গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন সমান এ লিটল রড বা ছোট দণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। 1675 খ্রিস্টাব্দে ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের নিচে 1 ফোঁটা লেকের পানি দেন। সেখানে তিনি কিছু কিছু ক্ষুদ্র জীবের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তিনি সেই ক্ষুদ্র প্রাণী সেই ক্ষুদ্র জীবগুলোকে ক্ষুদ্র প্রাণী বা এনিম্যাল কিউল বলে অভিহিত করেন। এরপর 1829 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞান সিজি এডেনবার্গ এই ক্ষুদ্র প্রাণীগুলোকে ব্যাকটেরিয়া নামকরণ করেন। তারপর 1878 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার ডিলট নামক একজন চিকিৎসক ব্যাকটেরিয়াকে অণুজীব বলে আখ্যায়িত করেন। এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা অফ বাংলাদেশ নামক পুস্তকে বাংলাদেশে মোট 472 প্রজাতি ব্যাকটেরিয়া লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে সাইনো ব্যাকটেরিয়া 300 প্রজাতির, প্রোটিও ব্যাকটেরিয়া 60 প্রজাতির, ফিরমিকিউটস 42 প্রজাতির, অ্যাক্টিনো ব্যাকটেরিয়া 70 প্রজাতির, মোট 472 প্রজাতির। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মজাদার তথ্য হচ্ছে এই যে আমাদের দেহে যতগুলো কোষ রয়েছে তার চেয়ে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে এবং আমাদের দেহের ত্বকে এবং অন্ত্রে সর্বাধিক ব্যাকটেরিয়া থাকে। মানবদেহে ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে যক্ষা রোগ সবচেয়ে বেশি বিপজ্জনক। এই রোগে প্রায় বিশ্বে প্রতি বছর প্রায় 2 মিলিয়ন লোক মারা যায়। আমেরিকাতে এইডসের সংক্রমণ যত মানুষ মারা যায় তার চেয়ে অধিক মারা যায় তোমার MRSA মিথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেপেলোকোকাস অরিয়াস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে। পৃথিবীতে জীবের বাসযোগ্য সকল স্থানেই ব্যাকটেরিয়া বিরাজমান, তবে জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ও পানিতে ব্যাকটেরিয়া অধিক পরিমাণে থাকে। 1 গ্রাম মাটিতে প্রায় 40 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। কল্পনা করা যায় 1 ml স্বাদু পানিতে প্রায় 1 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে এবং ব্যাকটেরিয়া অভিযোজন ক্ষমতা -17 থেকে সর্বোচ্চ 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ব্যাকটেরিওলজির জনক হলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক, আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছেন লুই পাস্তুর। তোমরা জানো যক্ষা রোগের জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং বিজ্ঞানী রবার্ট কক এই জীবাণু আবিষ্কার করেন। এগুলো MCQ-র জন্য ইম্পর্ট্যান্ট। এবার আসো ব্যাকটেরিয়ার তথ্য। ব্যাকটেরিয়া কী, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া হলো জড় কোষপ্রাচীর বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব যা সাধারণত ক্লোরোফিলবিহীন এবং প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার সংজ্ঞাটা এইভাবে লিখলেন কেন। সংজ্ঞাটা এটা লিখার কারণ হচ্ছে যদি তোমরা কোনো কারণে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য তোমার মনে পড়ছে না, লিখতে পারছ না, এই সংজ্ঞা থেকে আমরা বৈশিষ্ট্যগুলো দিতে পারবো। যেমন ব্যাকটেরিয়া হলো এক জড় কোষপ্রাচীর বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক আদিকেন্দ্রিক অণুজীব, এরা ক্লোরোফিলবিহীন, এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে, এইগুলো লিখে দিলে ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য হয়ে যাবে। এবার আসো ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য। তো সাধারণ বৈশিষ্ট্য অনেকগুলোই আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি এখানে উপস্থাপন করেছি। সাধারণত যেগুলোকে আমি লাল কালিতে হাইলাইট করেছি এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। যে ব্যাকটেরিয়া সাধারণত আণুবীক্ষণিক এটা আমরা জানি, এরা এককোষী এটাও জানি, এরা প্রোক্যারিওটিক। তবে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে ব্যাকটেরিয়া কোষের রাইবোজোম হচ্ছে 70S, এটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে আদিকোষীয়। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, সাথে তোমার মুরামিক অ্যাসিড এবং টিকোয়েসিড থাকে। এছাড়া ব্যাকটেরিয়া কোষে বৃত্তাকার DNA অণু থাকে। এই DNA অণু যেটা এটাই ব্যাকটেরিয়া ক্রোমোজোম হিসেবে পরিচিত হয়। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি করে থাকে এবং দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 30 মিনিট সময় লাগে। ব্যাকটেরিয়াতে মাইটোসিস মিয়েসিস ঘটে না। এছাড়া এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর গঠন করে এবং এদের অভিযোজন ক্ষমতা -70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তারা অভিযোজিত হতে পারে। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য, এগুলো অবশ্যই বৈশিষ্ট্যের মধ্যে ইনক্লুড করবা। এবার আসো ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এটা আমরা এসসিতে পড়ে আসছি, তোমরা এটা দেখে নিও, এটা খুব সহজ জিনিস। এবার আসো ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। ব্যাকটেরিয়াকে তাদের আসলে কোষের আকৃতি, ফ্লেজেলার সংখ্যা, অবস্থান, রঞ্জক ধারণ ক্ষমতা, অক্সিজেন উপর নির্ভরশীলতা, পুষ্টি তারতম্য
ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে শ্রেণীবিন্যস্ত করা হয়ে থাকে। নিম্নে জাস্ট কয়েকটি শ্রেণীবিন্যাস নিয়ে আমি আলোচনা করলাম, যেমন আকৃতি অনুসারে। আকৃতি অনুসারে ব্যাকটেরিয়া 8 প্রকার। প্রথমে ধরো গোলাকার ব্যাকটেরিয়া। গোলাকার ব্যাকটেরিয়াকে আবার 6 ভাবে ভাগ করা হয়েছে, যেমন মাইক্রোকোকাস, ডিপ্লোকোকাস, টেট্রাকোকাস, স্ট্রেপটোকোকাস, স্টেফালোকোকাস, সার্সিনা। এগুলো একটু দেখে নেবা কেমন। তারপরে আসো যে এই দেখো চিত্রে যে বিভিন্ন প্রকার গোলাকার ব্যাকটেরিয়া। তারপর দেখো দণ্ডাকার বা বেসিলাস। দণ্ডাকার বা বেসিলাস এরা বেলনাকার বা দণ্ডাকার দেখতে। এই দণ্ডাকার বা বেসিলাস ব্যাকটেরিয়াগুলোকে তাদের অবস্থান অনুসারে, সহ অবস্থান অনুসারে এদেরকে 5 ভাগে ভাগ করা হয়েছে, মনোবেসিলাস, ডিপ্লোবেসিলাস, স্ট্রেপটোবেসিলাস, কক্কোবেসিলাস, পেলিসেড বেসিলাস ইত্যাদি কেমন। তারপরে দেখো বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া। তারপরে আসো স্পাইরিলাম বা সর্পিলাকার, ভাইব্রিও, বহুরূপী, তারকাকৃতির, বর্গাকৃতির এবং ফিলামেন্টাস কেমন, এইগুলো। তারপরে আসো ফ্ল্যাজেলার সংখ্যা এবং অবস্থান অনুসারে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন। ফ্ল্যাজেলার সংখ্যা অবস্থান অনুসারে ব্যাকটেরিয়া 6 প্রকার, যেমন অ্যাট্রিগাস, মনোট্রিগাস, এমফিট্রিগাস, সেফালোট্রিগাস, লোফোট্রিগাস, পেরিট্রিয়া। এই মানে নেই, এই মানে অ্যাবসেন্ট। যেসব ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা থাকে না তারা অ্যাট্রিয়া। মনো একটি প্রান্তে একটি ফ্ল্যাজেলা থাকবে, এমফি তাদের দুই প্রান্তে দুটি ফ্ল্যাজেলা থাকবে, দুই গুচ্ছ ফ্ল্যাজেলা থাকবে। আর সেফালো হচ্ছে যাইয়া ব্যাকটেরিয়া কোষের যে কোনো এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা থাকে। লোফোট্রিকাস হবে তাতে কোষের দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্ল্যাজেলা থাকে, সেটা হচ্ছে লোফোট্রিকাস। পেরিট্রিয়া, পেরি মানে তারে পেরিফেরি, পরিধি, পরিধি থেকে পরিধি মানে চারপাশ, তার চারপাশে বহু ফ্ল্যাজেলা থাকবে, সেটা হচ্ছে পেরিট্রিকাস। এই দেখো ফ্ল্যাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দেখানো হয়েছে। রঞ্জক ধারণ ক্ষমতা অনুসারে, রঞ্জক ধারণ ক্ষমতা অনুসারে ব্যাকটেরিয়া আবার দু ধরনের। বিশেষ করে ড্যানিশ চিকিৎসক হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম ব্যাকটেরিয়া কোষকে রঞ্জিতকরণ পদ্ধতি আবিষ্কার করে এবং তার নামানুসারে এই রঞ্জিতকরণ পদ্ধতিকে গ্রাম রঞ্জন পদ্ধতি বলা হয়। এবং এই গ্রাম রঞ্জন পদ্ধতির প্রধান উপাদান হলো ক্রিস্টাল ভায়োলেট। এই রঞ্জন পদ্ধতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া আবার 2 প্রকার, যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কেমন। তারপর আসো অক্সিজেন নির্ভরশীলতা। অক্সিজেন নির্ভরশীলতার উপর এরা 2 প্রকার, একটা অ্যারোবিক আর একটা অ্যানারোবিক। নেক্সট, এবার আমরা একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের ঘটনা আলোচনা করি। একটি প্রথমে আমরা ব্যাকটেরিয়া কোষের চিত্রটা একটু লক্ষ্য করি। দেখো যে একটি ব্যাকটেরিয়া কোষকে সর্ববহিস্থ যে তার যে স্তরটি সেটা হচ্ছে ক্যাপসিউল, তারপরে স্তরটি হচ্ছে কোষপ্রাচীর, তারপর হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, এবং সাইটোপ্লাজমিক মেমব্রেন নিচেই থাকছে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো বিরাজমান। তাহলে প্রথমে আমরা বাহির থেকে চিন্তা করি, প্রথমে ক্যাপসিউল। ক্যাপসিউলটা হচ্ছে, আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে আমরা জেনেছি, ক্যাপসিউলটা হচ্ছে পলিপেপটাইড বা পলিস্যাকারাইড দিয়ে গঠিত, কোষের সবচেয়ে বাহিরের একটি স্তর। তারপর হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীর, কোষপ্রাচীরের নিচে থাকবে সাইটোপ্লাজমিক মেমব্রেন। কোষপ্রাচীর সম্পর্কে আমরা বলেছি, এর প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান হচ্ছে একটি কার্বোহাইড্রেটের পলিমার, এবং এই পেপটিডোগ্লাইকানের সাথে কিছু মোরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড থাকে। এর নিচের যে স্তরটি সেটি হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনটি হচ্ছে আবার একটি সজীব স্তর, এটি প্রোটিন লিপিড দিয়ে গঠিত। এই সাইটোপ্লাজমিক মেমব্রেন তার নিচে যে থাকবে সাইটোপ্লাজমিক মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত, সেটি হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমটা হচ্ছে মূলত কোষের স্বচ্ছ বর্ণহীন অংশ। সাইটোপ্লাজমে বিভিন্ন সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে, যেমন রাইবোজোম, মেসোজোম, ক্রোমেটোফোর। এই মেসোজোম যেটা, এটা হচ্ছে কোষের শ্বসন অঙ্গ, এটা কোষ বিভাজনের সাথে জড়িত, এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। ক্রোমেটোফোর, ক্রোমেটোফোর হচ্ছে তোমরা জানো কিছু কিছু ব্যাকটেরিয়া সাল সংশ্লেষণ করে থাকে কেমন, তো তাদের দেহে সাল সংশ্লেষণের জন্য এই ক্রোমেটোফোর নামক এক বিশেষ ধরনের জৈব রঞ্জক পদার্থ থাকে, এরা সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। পলিউটিন দানা, পলিউটিন দানা যারা তরুণ কোষ, তরুণ কোষের সাইটোপ্লাজম এবং পুরাতন কোষের কোষ গব্বরে থাকে। তারপর কোষ গব্বর, এবং নেক্সট হচ্ছে নিউক্লিয়েড। নিউক্লিয়েড হচ্ছে যে মূলত যে সাইটোপ্লাজমের মধ্যে দেখা যায় একটি মাত্র দ্বিসূত্রক ডিএনএ অণু পেঁচানো চক্রাকারে থাকা যায় থাকে কেমন, একে নিউক্লিয়েড বা সিউডো বা ফলস নিউক্লিয়াসও বলা হয়। এর কেন্দ্রে থাকবে আরএনএ, এবং আরএনএকে ঘিরে চারদিকে নিউক্লিয়েড প্রোটিন থাকে। তোমরা চিত্রে একটু লক্ষ্য করো কেমন। তারপর আসো প্লাজমিড। কিছু কিছু ব্যাকটেরিয়াতে প্রধান ডিএনএ ছাড়াও কিছু বৃত্তাকার ডিএনএ দেখা যায়, এদেরকে প্লাজমিড বলে। এটি জীব প্রযুক্তিতে ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা হচ্ছে ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ফ্ল্যাজেলার 3টি অংশ থাকে, সূত্র, সংক্ষিপ্ত বডি, সংক্ষিপ্ত হুক আর বেসাল বডি। পিলি, পিলি হচ্ছে ব্যাকটেরিয়ার বহিক্ষেত্রে খাটো, শক্ত, অসংখ্য সূত্রাকৃতির উপাঙ্গা দেখা যায়, এদেরকে পিলি বা ফিমরি বলে, এবং পিলিতে পিলিন নামক এক প্রকার প্রোটিন থাকে কেমন। এই আমরা কিছুক্ষণ আগে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা বলে আসছি। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার গঠন তোমাদের দেখালাম। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য এটা একটু দেখে নিও কেমন। এবার আসো ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়ার জননের মধ্যে বিশেষ করে ব্যাকটেরিয়া অঙ্গজ, অযৌন ও যৌন উপায়ে তারা বংশবিস্তার করে থাকে।
হ্যাঁ, দ্বিবিভাজন, খণ্ডায়ন, মুকুলোদ্গম, শাখা গঠন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া অঙ্গজজন্য সংগঠিত হয়। তো দ্বিবিভাজন, যেটা দ্বিবিভাজন হচ্ছে যে ব্যাকটেরিয়া অঙ্গজজন্য মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আসলে একটি দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হতে মূলত যে অনুকূল পরিবেশ থাকলে, যদি আমরা এখানে দেখছি 20 মিনিটে ব্যাকটেরিয়া বিশ্লেষণ প্রক্রিয়া দ্বিবিভাজিত দ্বিগুণ সংখ্যক কোষ উৎপাদন করতে পারে, তবে কোথায় কোথায় এটা 20 মিনিটের পরিবর্তে 30 মিনিটও উল্লেখ করা আছে। তো আমরা 30 মিনিট আমরা এটা নলেজে রাখবো যে 30 মিনিট ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কেমন? আচ্ছা, এই দ্বিবিভাজন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হচ্ছে দ্বিবিভাজন। তারপরে আসো যে এই চিত্রে লক্ষ্য করো দ্বিবিভাজন প্রক্রিয়ার চিত্রটি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। খণ্ডায়নের মাধ্যমে হয়, মুকুলোদ্গমের মাধ্যমে হয়, শাখা গঠনের মাধ্যমে হয়, তাদের অঙ্গজন। অযৌনজননে বলা হচ্ছে ব্যাকটেরিয়া সাধারণত কনিডিয়া, গনিডিয়া ও এন্ডোস্পোর গঠনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে থাকে। কনিডিয়াটা কি? কনিডিয়া হচ্ছে যে ব্যাকটেরিয়া, যে ফিলামেন্টাস, যে ব্যাকটেরিয়া ফিলামেন্টাস ব্যাকটেরিয়া, তাদের ফিলামেন্টের শীর্ষে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার অনেকগুলো স্পোর সৃষ্টি হয়। এই স্পোরগুলোকে কনিডিয়া বলে, এবং এই কনিডিয়াটাই মূলত তোমার পরবর্তীতে অনুকূল পরিসংকরিত হয়ে নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি করে থাকে। গনেডিয়া, গনেডিয়া হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তার কোষের পুরো প্রোটোপ্লাস্ট বারবার বিভাজিত হয়, বারবার বিভাজিত হয়ে বহু খণ্ডে পরিণত হয়, এবং এই খণ্ডগুলোর প্রত্যেকটি গোলাকার ধারণ করে এক একটি গনেডিয়াম গঠন করে। কেমন? তারপরে আসো যে এন্ডোস্পোর। এন্ডোস্পোরটা হচ্ছে আসলে মূলত এটা ব্যাকটেরিয়া কোষের এককভাবে উৎপন্ন হয়, যেই কোষে এন্ডোস্পোর উৎপন্ন হয় সেটা হচ্ছে স্পোরঞ্জিয়াম। তো স্পোরঞ্জিয়ামের সমুদয় প্রোটোপ্লাজম রূপান্তরিত হয়ে এন্ডোস্পোরটা গঠিত হয়। সাধারণত এই মৃত্তিকা জীব, যারা মাটিতে বসবাস করে যেসব ব্যাকটেরিয়া, তাতে কোষে এন্ডোস্পোর দেখা যায়। বিশেষ করে প্রতিকূল অবস্থা এড়ানোর জন্য তারা এই এন্ডোস্পোরটা সৃষ্টি করে থাকে, যা সাধারণত আমরা বলে থাকি যে এন্ডোস্পোর তাদের বংশ বিস্তারের চেয়ে বংশ রক্ষা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসো ব্যাকটেরিয়া যৌনজনন। তো যৌনজনন হচ্ছে যে ব্যাকটেরিয়া আসলে কোনো যৌনজনন ঘটে না, এখানে কখনো দেখা যায় কোনো গ্যামেট সৃষ্টি হয় না, মাইসিস বিভাজন হয় না, ডিপ্লেট কোষ তৈরি হয় না, জাইগোট তৈরি হয় না। জাইগোট তৈরি হলেও কখনো কোনো অসম্পূর্ণ জাইগোট তৈরি হয়। এই অসম্পূর্ণ জাইগোট যেটা, সেটাকে আবার বলা হয় মেরোজাইগোট। তবে তাদের বংশগতি বস্তু স্থানান্তরটা ঘটে, তাই এটাকে আমরা যৌনজনন না বলে এটাকে আমরা বলবো জেনেটিক রিকম্বিনেশন। এই যে বংশগতি বস্তু স্থানান্তর বা জেনেটিক রিকম্বিনেশন আবার তিনভাবে হয়, যেমন কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশান। কেমন? এই দেখো কনজুগেশন, কনজুগেশন হচ্ছে ইয়ার যৌনজননের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া সাধারণত দুটি ব্যাকটেরিয়া কোষ, একটি দাঁতে একটি গ্রহিতা কোষ, পাশাপাশি এসে অবস্থান করে। পরে পাশাপাশি অবস্থিত কোষ দুটি মিলিত প্রাচীরের স্থানে তাদের কোষ প্রাচীরটা বিগলিত হয়, বিগলিত হয়ে একটি কনজুগেশন টিউব বা সংযোগ নালী সৃষ্টি করে। এই সংযোগ নালী পথে, তোমরা চিত্রে খেয়াল করো, সংযোগ নালী পথে দাতা কোষে ক্রোমোজোম গ্রহিতা কোষে প্রবেশ করতে থাকে। কিন্তু ক্রোমোজোমের আংশিক প্রবেশ করার পরই ব্যাকটেরিয়া দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে গ্রহিতা কোষ দাতা কোষের আংশিক ক্রোমোজোম নিয়ে যে জাইগোট তৈরি করে, একটি জাইগোট তৈরি করে, এবং এটাকে আমরা বলবো অসম্পূর্ণ জাইগোট বা মেরোজাইগোট। এই মেরোজাইগোট দ্বিবিভাজন মাধ্যমে পুনরায় সংখ্যা বৃদ্ধি ঘটায়। তো এই প্রক্রিয়ায় কোনো সংখ্যা বৃদ্ধি হয় না, বরং দাতা কোষ আংশিক ক্রোমোজোম হারিয়ে অচিরে নষ্ট হয়ে যায়, ফলে প্রথমে তাদের সংখ্যা বৃদ্ধির পরিবর্তে সংখ্যা হ্রাস পায়। কাজে আমরা এই প্রক্রিয়াটাকে আমরা যৌনজনন না বলে এটাকে আমরা রিকম্বিনেশন বলাই অধিকতর শ্রেয়। এরপর আসো কি, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন যেটা, সেটা সাধারণত পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার, সাধারণত মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করে একটি রিকম্বিনেশন ঘটে, এইটাই হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সডাকশনের ক্ষেত্রে আমি বলবো যে ট্রান্সডাকশনটা হচ্ছে ব্যাকটেরিওফাজের মাধ্যমে এক ব্যাকটেরিয়া হতে অন্য ব্যাকটেরিয়াতে ডিএনএ স্থানান্তরের মাধ্যমে জেনেটিক রিকম্বিনেশন ঘটার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ট্রান্সডাকশন। এটা বিজ্ঞানী লেডারবার্গ এবং জিন্টার 1951 সালে সালমোনেলা টাইফোমোরিয়াম নামক ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন প্রক্রিয়া আবিষ্কার করেন। তো এটা তোমাদের ইন্টার পর্যন্ত এত গুরুত্বপূর্ণ নয় বলে আমরা এটার ডিটেলস গেলাম না, এটা তোমরা পরবর্তীতে অনার্স লেভেলে গেলে এটা সময় ডিটেলস তোমরা জানতে পারবে। আসো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যেমন ধরো তার উপকারী অপকারী দুটো ভূমিকা রয়েছে। উপকারী ভূমিকা যেমন ধরো নাইট্রোজেন সংবন্ধন, জৈব সার উৎপাদন, মাটির উর্বরতা বৃদ্ধি, অণুজীব সার উৎপাদন, জৈব কীটনাশক তৈরি, পশুখাদ্য সিলেজ তৈরি, ফলন বৃদ্ধিতে। তারপর শিল্পক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে, যেমন ধরো দুগ্ধ শিল্পে, চা কফি তামাক শিল্পে, পাট শিল্পে, চামড়া শিল্পে, গ্যাস উৎপাদন, রাসায়নিক দ্রব্য উৎপাদন। এছাড়া ধরো স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে তাদের অবদান রয়েছে, যেমন প্রতিষেধক বা টিকা তৈরিতে, অ্যান্টিবায়োটিক তৈরিতে, ভিটামিন তৈরিতে, পরিপাকে ব্যাকটেরিয়া, তারপরে এনজাইমে, তারপর ইনসুলিনে,
হ্যাঁ, এরপরে পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা রয়েছে, যেমন আবর্জনা পচনে, পয় প্রণালী সুষ্ঠু ব্যবস্থাপনা, তেল খাদক হিসেবে, জিন প্রকৌশলে, হ্যাঁ তাদের ভূমিকা রয়েছে। তারপর অপকারী ভূমিকা, অপকারী ভূমিকার মধ্যে বিশেষ করে যেমন ধরো মানুষের রোগ সৃষ্টি করা, বিভিন্ন প্রাণীর রোগ সৃষ্টি করা, উদ্ভিদের রোগ সৃষ্টি করা, খাদ্যদ্রব্য পচন ও বিষাক্তকরণ, এই বিভিন্ন প্রক্রিয়া ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাটির উর্বরতা বিনষ্ট, তাদের অপকারী ভূমিকা রয়েছে। পানি দূষণে রয়েছে, যানবাহনের দুর্ঘটনা ক্ষেত্রে রয়েছে, সম্পদ বিনষ্টকরণ রয়েছে, এবং জীবাণুযুদ্ধ তাদের ভূমিকা রয়েছে। এবার আসো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর মধ্যে যেমন ধরো কলেরা, তারপর আছে কি ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস। প্রথমে আমরা কলেরা নিয়ে আলোচনা করছি। কেমন কলেরা? কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি বা ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়ে থাকে। এই ভিব্রিও কলেরা, পাশের চিত্রে একটু লক্ষ্য করো যে এটি কমা আকৃতির ব্যাকটেরিয়া। এর দৈর্ঘ্য 1 থেকে 5 মাইক্রন হয়। এর এক প্রান্তে একটি মাত্র ফ্ল্যাজেলাম থাকে। এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এদের লক্ষণ দেখো, প্রথমে চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা আরম্ভ হয়। পায়খানার সাথে কোনো ব্যথা থাকে না। কখনও কখনো মলের সাথে রক্ত যেতেও দেখা যায়। তাদের বারবার বমি হবে, তারপর দেহে জলীয় পদার্থ বের হয়ে যাওয়া, পানি শূন্যতা দেখা দেয়, মূত্র শূন্যতা দেখা দেয়, প্রচুর পানির পিপাসা বোধ হয়, দেহের তাপমাত্রা অনেক কমে যায়। তারপরে তোমার জিব্বায় হাত দিলে ঠান্ডা বোধ হয়, আঙ্গুলের মাথা নীলাব হয়ে যায়, চোখ কোটরগত ফ্যাকাশে হয়ে যায়, রক্তের চাপ কমে যায়, এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় খিঁচুনি সহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। কেমন? তারপর প্রতিকার হিসেবে আমরা বলবো যে সাধারণত যে খাওয়ার স্যালাইন, প্রচলিত লবণ পানি চিনি দিয়ে তৈরি খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে, রোগী যাতে দুর্বল হয়ে না পড়ে এবং রক্তচাপ স্বাভাবিক থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে যখন রোগীর স্যালাইন খাওয়াতে যদি অপারগ হয়, সেক্ষেত্রে শিরার মাধ্যমে আইভি ফ্লুইড প্রয়োগ করতে হবে। এছাড়া তীব্র আক্রান্ত রোগীকে আইভি ফ্লুইডের সাথে সাথে অথবা পৃথকভাবে টেট্রামাইসিন, এরিথ্রোমাইসিন অথবা সিপ্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক সেবন করাতে হবে। এগুলো প্রতিকার হিসেবে। আর প্রতিরোধটাই আমরা জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমরা প্রতিকার চেয়ে প্রতিরোধ করাটাই আমাদের জন্য শ্রেয়। যেহেতু কলেরাটা হচ্ছে পানিবাহিত রোগ, তাই আমরা বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। পচা অসি খাবার, অপরিশোধিত কাঁচা শাকসবজি খাওয়া, রাস্তার পাশে খোলা খাবার পরিহার করা, এগুলো অবশ্যই পরিহার করতে হবে। খাবার পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। খাবার সবসময় ঢেকে রাখতে হবে। আক্রান্ত রোগীর জামাকাপড়, বিছানাপত্র, পুকুর বা খাল বিল না ধুয়ে সিদ্ধ করে রোদে শুকাতে হবে। কোনো কোনো এলাকায় কলেরা দেখা দিলে, যে এলাকায় দেখা দেবে ওই এলাকার সবাইকে কলেরা ভ্যাকসিন দিতে হবে। কেমন? তারপরে আসো পরবর্তী রোগ, ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস। ব্লাইটটা কি? ব্লাইট হচ্ছে যেমন গাছের ফুল, পাতা, কাণ্ডের টিস্যু ইত্যাদি মরে যাওয়া বা শুকিয়ে যাওয়াকে আমরা বলি ব্লাইট। এই ব্যাকটেরিয়াল ব্লাইট হলে ধান গাছে এই কাজগুলোতে কী হতে পারে, তার কাণ্ডের টিস্যু মরে যেতে পারে, পাতা শুকিয়ে যেতে পারে, ফুল নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ সেটা হচ্ছে ব্লাইট। তাহলে এই জীবাণুটা সাধারণত ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস, এই রোগের জন্য, ব্যাকটেরিয়া ঝলসে যাওয়া যে রোগ, এটার জন্য দায়ী হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়ে থাকে। জ্যান্থোমোনাসটা হচ্ছে জেনারেলি দণ্ডাকার বা ফ্ল্যাজেলা যুক্ত ব্যাকটেরিয়া। এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরা স্পোর তৈরি করে না, এদের কোনো ক্যাপসিউল নেই, তবে একটি মাত্র ফ্ল্যাজেলাম থাকে। এই রোগের লক্ষণ, লক্ষণটা কি? সাধারণত ধানের শীষ বের হওয়ার সময় এই রোগের আক্রমণ বেশি হয়ে থাকে। বয়স্ক পাতার কিনারায় প্রথমে পানি ভেজার ছোটো ছোটো ঘোলাটে দাগ দেখা যায়, ক্রমে দাগগুলো নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে এবং পাতা হলুদ হয়ে যায়। রোগ সৃষ্টির প্রথম দিকে পাতার মাঝখানের অংশ সবুজ থাকলেও ক্রমান্বয়ে আক্রান্ত অংশ হলুদ বর্ণ হয়ে সাদাটি হয়ে যায় এবং পরে মৃতজীবী ছত্রাকে আক্রমণ ধূসর হয়ে যায়। আক্রমণ যদি বেশি হয় কী হয়, পাতা দ্রুত শুকিয়ে যায় এবং গাছ মরে যায়। এই রোগের প্রকোপ তীব্র হতে থাকলে ধান গাছের শস্য দানায় এই রোগ ছড়িয়ে পড়ে, তখন ধানের ছড়াটা বন্ধা হয়, ফলন 60% পর্যন্ত কমে যেতে পারে, আক্রান্ত গাছের অধিকাংশ ধান চিটায় পরিণত হয়। তারপরে আসো এই রোগের প্রতিকার প্রতিরোধ। জমিতে ফসলের পরিত্যক্ত নাড়া এবং আগাছা ভালোভাবে পোড়াতে হবে। বপনের পূর্বে বীজকে ব্লিচিং পাউডার এবং জিঙ্ক সালফেট দিয়ে শোধন করে নিতে হবে। মাত্রাটা খেয়াল করে নিও। বীজতলায় পানি কম রাখতে হবে। অতিবৃষ্টির সময় পানি সরানোর ব্যবস্থা রাখতে হবে। নাইট্রোজেন সার বেশি ব্যবহার করা যাবে না। প্রতিষেধক হিসেবে আমরা 60 থেকে 120 ppm ক্লোরামফেনিকেল এবং 10 থেকে 20 ppm ফিনাইল মার্কিউরিক অ্যাসিটেট একত্রে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া রোগ প্রতিরোধক্ষম ধানের জাত, বিশেষ করে বিপ্লব, মুক্তা, চান্দিনা, প্রগতি, ব্রিসেল ইত্যাদি চাষ করা যেতে পারে। বীজ বপনের আগে 0.1% সিরিসেন দ্রবণে 8 ঘন্টা বীজে রাখলে বীজবাহিত সংক্রমণ রোধ হয়। এবার কিছু তথ্য বলি, যেমন ধরো যেগুলো জানা দরকার, জেনে রাখা ভালো। আদি প্রকৃতির জনজনন বা কোনটি কনজুগেশান,
টেস্টিং সল্ট তৈরিতে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া, এই তথ্যগুলো আমাদের জানা যাবে অংশ এমসিকিউতে থাকে। এগুলো ব্যাকটেরিয়ার স্বাভাবিক ঘটনা অনুপস্থিত ক্রোমেটোফোর, টেট্রাসাইক্লিন উৎস অনুজীব হচ্ছে স্ট্রেপটোমাইসিস স্পেসিস, তারপর হচ্ছে যে আগাছা যে গ্রাম নেগেটিভ বিরুদ্ধে কার্যকরী পোলুগোনাম লেফাতিফুলিয়াম নামক আগাছা গ্রাম নেগেটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। পৃথিবীতে আবিষ্কৃত সর্বোত্তম অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া, ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। গনোরিয়া রোগের ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে সংযুক্ত, তাহলে পিলিটা কি, পিলি কাজটা কি, পিলি পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে। আমরা পিলি সম্পর্কে আমরা জেনে আসছি, তা ব্যাকটেরিয়ার ঘটনে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা অবস্থিত থাকে পিলি, বা এটা আরেকটা নাম হচ্ছে ফিমরি, এর উপস্থিতি প্লাজমিডে অবস্থিত জিন দিয়ে নির্ধারিত হয়। তারপর হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া, ব্যাকটেরিয়া কোষ একবার বিভাজনের সময় লাগে 20 মিনিট, দ্বিবিভাজন প্রক্রিয়া এটা আমরা 30 মিনিটও বলতে পারি, কোথায় 20 মিনিট কোথায় 30 মিনিট উল্লেখ রয়েছে। বাংলাদেশে মসুরের ডালের মূলে নডুল তৈরি করে রাইজোমিয়াম গণের 3টি প্রজাতি, এটা বাংলাদেশে যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সম্মানিত তরুণ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হারুন রশিদ এই 3টি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, যে যারা মসুরের ডালের মূলে নডুল তৈরি করে। যেমন একটা হচ্ছে রাইজোবিয়াম বাংলাদেশিয়েন্স, রাইজোবিয়াম বিনা এবং রাইজোবিয়াম ল্যান্টিস, এই 3টা তোমরা খেয়াল রেখো। তারপর আসো ডিপিটি, ডিপিটি হচ্ছে মূলত ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয়। ডি মানে ডিপথেরিয়া, ডিপথেরিয়ার জন্য দায়ী হচ্ছে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। পি পার্টুসিস, যেটাকে আমরা হুপিং কাশি বলি, যেমন বর্ডিটেলা পার্টুসিস। আর টি টিটেনাস, টিটেনাস মানে ধনুষ্টঙ্কার, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই 3টি ব্যাকটেরিয়া থেকে এই 3টি প্রতিষেধক টিকা বা এই 3টি রোগের টিকা এই ব্যক্তি থেকে প্রস্তুত করা হয়েছে, ডিপথেরিয়া পার্টুসিস এবং টিটেনাস। তো 3টার প্রথম ডিপিটি নিয়ে ডিপিটি কেমন। তারপরে মোটামুটি আমরা এখানেই ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা আমরা আলোচনা করলাম, তোমরা আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে, তোমরা উপকৃত হবে, একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। তাহলে আজ এখানেই থাকুক, কেমন, খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।